তো এই কদরের রাত এটা কবে? আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম, অর্থাৎ লাস্ট 10 ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর, এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান, রমাদানের সবচাইতে মোক্ষম সময় আল্লাহ তাআলা নৈকট্য পাওয়ার, সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিল্লাহ। সম্মানিত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খুব আফসোস করছিলেন, তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন, হায় রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে। কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুযু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা, বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তো আমার গুনাহগার উম্মতের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। হাজার মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জেহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি, আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞোচিত প্রাজ্ঞোচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সেই বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ, সবচাইতে দ্য ক্রিম টাইম অফ রমাদান, আই রিপিট, এটা রমাদানের একেবারে মহেন্দ্রক্ষণ। এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে, বিশেষ করে অড নাইটসগুলো, 21, 23, 25, 27 এবং 29, যে কোনো দিন হয়ে যেতে পারে কদর। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি। কোনো রাতে বেশি করলাম, হয়তো 27-এর রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম, কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25-এর রাত, হতে পারে না? পারে, তো আমরা তো মিস করে ফেললাম। তো আমরা যেন মিস না করি, বুদ্ধিমানের কাজ হবে সমান্তরাল ইবাদত করা। এবং এটা এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোনো রাতের কথা বলেনি। আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত, সবচাইতে শ্রেষ্ঠ রাত, সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফজর, ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত, বরকতের এ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের
বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তো আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা